হরে কৃষ্ণ ভক্ত বন্ধুরা, সকল বৈষ্ণবের চরণে আমার শত কোটি পঞ্চাঙ্গ প্রণাম। তোমরা সকলেই নিশ্চয়ই জন্মাষ্টমী খুব খুব ভালো করে কাটিয়েছ, আমিও খুব ভালো করে কাটিয়েছি কুটুবাবুর সাথে। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করার জন্য এসেছি, এবং তার সাথে তোমরা যারা ভগবানের সেবা অর্চনা করে ভগবানের পথে ভক্তি পথে চলতে চাও, ভগবানের শাশ্বত বাণী গীতা শ্রবণ করতে চাও, সেই জ্ঞান আস্বাদন করতে চাও, তাদের সকলের জন্য রয়েছে একটা সুখবর। সেটা ভিডিওর লাস্টে আমি অ্যানাউন্স করছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণরূপে। চলো ভিডিওটা শুরু করি। হরে কৃষ্ণ হরে বল। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি একদম জন্মাষ্টমীর দিন সকাল থেকে। কুড্ডুবাবুর অঙ্গরাগ হচ্ছিল, তাই কুড্ডুবাবুর বাঁশিতে সেবা হচ্ছিল। এখন আমি কুড্ডুবাবুকে স্নান পাত্রের মধ্যে বসিয়ে বাঁশিটা দিয়ে কুড্ডুবাবুর প্রাণ ফিরিয়ে দিয়েছি। এখন আমাদের ঠাকুর ঘরটা একটু সুন্দর করে সাজিয়ে নেওয়ার প্রচেষ্টা করছি। এখানে আমরা সাদা নেটের যে কাপড় হয় সেটা ব্যবহার করেছি এখানে পাতার জন্য, তাতে একটা সুন্দর লুক আসে। যে কোনো কালারই সুন্দর, কিন্তু সাদাতে আরও বেশি ভালো লাগে। এখানে দেখো, রাধারানী আর কৃষ্ণার সাজটা একটু চেঞ্জ করে দিচ্ছি, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যাতে তোমাদেরও বোর না লাগে আর আমারও সম্পূর্ণ কাজ তোমরা দেখতে পারো। আর এখানে বোন বসেছে কুড্ডুবাবুকে গয়না পরিয়ে দিতে, আর আমি এদিকে মা লক্ষ্মীর শৃঙ্গার করে দিচ্ছি। আজকে পরিয়েছিলাম পিঙ্ক কালারের এই সুন্দর শাড়িটা, তার সাথে কিছু গোল্ডের জুয়েলারি। মা লক্ষ্মীকে এই জুয়েলারিগুলো পরে সবচেয়ে সুন্দর লাগে, তাই আজকের বিশেষ শৃঙ্গারে এই সব জুয়েলারিগুলোই আমি ব্যবহার করেছি। তোমরা তোমাদের জন্মাষ্টমীতে কি কি প্রিপারেশন নিয়েছো, কীভাবে সাজিয়েছো, তোমরা আমার সাথে সেগুলো শেয়ার করতে পারো আইদার কমেন্টের মাধ্যমে, আর যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা সেখানেও শেয়ার করতে পারো। তো বন্ধুরা দেখো, মা লক্ষ্মীকে একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি, মাথায় একটি সুন্দর ফুলও দিয়ে দিয়েছি ম্যাচিং। আর দেখো, এই হলো মা লক্ষ্মীর সম্পূর্ণ সাজ। এই ছোট্ট ক্যাকটাসটা বোনের তরফ থেকে গোপাল সোনার জন্য গিফট ছিল, সেটাও তোমাদের দেখালাম। এখন গোপাল সোনাকে নর্মাল অভিষেক, মানে গোলাপ জল অগরু দিয়ে অভিষেক করিয়েছি, কারণ রাত্রে মহা অভিষেক আয়োজন করা হয়েছে, তাই সকালবেলা সিম্পল একটা অভিষেক করিয়ে গোপাল সোনাকে নিত্য সেবা কমপ্লিট করেছি। দেখো বন্ধুরা, এই যে লাল রঙের পোশাকটা দেখছো, এটা আমার মা কুড্ডুবাবুকে গিফট করেছে। তোমরা তো জানো এটা আমার নিজের হাতেই বানানো, কিন্তু মা কুড্ডুবাবুকে এই ড্রেসটা গিফট করেছে, আর সেটাই আমি আজকে জন্মাষ্টমীর সকালে কুড্ডুবাবুকে পরিয়েছিলাম। খুবই সুন্দর লাগছিল কুড্ডুবাবুকে, একদম ফুলের মতন ফুটফুটে সুন্দর। তার সাথে আমি স্ট্রেট চুল পরিয়েছিলাম এবং তার সাথে ম্যাচিং মুকুট, সাথে ছিল ড্রেসের ম্যাচিংয়ের জুয়েলারি। তো দেখো, কুড্ডুবাবুকে এই নতুন বাঁশিটা আমি এনে দিয়েছি, এটা জন্মাষ্টমীর দিন দিলাম কুড্ডুবাবুকে, আর সুন্দর করে এই তিন পাঙ্খের কালাঙ্গিটা লাগিয়ে দিয়েছি। কি মিষ্টি লাগছে না কুড্ডুবাবুকে, দেখো তোমরা। তো বন্ধুরা, এটাই ছিল কুড্ডুবাবুর জন্মাষ্টমী সকালের সাজ। তো দেখো, আমি এবার আমাকেও একটু দেখিয়ে নিলাম, আর তার সাথে সাজিয়ে নিয়েছি পুরো মন্দিরটা, সেটাও তোমাদেরকে দেখাই। চলো, যেহেতু আমরা বৈষ্ণবরা মধ্যরাতে গোপাল সোনার অভিষেক পূজা করি, তাই সেজন্য আমাদের সকালের পূজায় সেরকম আড়ম্বর কিছু থাকে না। তাও যেটুকু পেরেছি আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। যেহেতু সম্পূর্ণ দিন নির্জলা উপবাস ছিল আমার, তাই মাঝখানে আর কোনো ক্লিপ রেকর্ড করতে পারিনি। একদম চলে এসেছি সন্ধেবেলায়, পরের দিন নন্দ উৎসব, তাই তার তোড়জোড় চলছে জোর কদমে। এই দেখো, এই জায়গাটায় কুড্ডুবাবু বসবে, আর আমি সেখানে গিয়ে মাথায় ফুল লাগিয়ে একটু পোজ দিয়ে নিচ্ছি, আর বাইরে চলছে তুমুল ঝড় বৃষ্টি।
একদম রাত্রে অভিষেকের জন্য তৈরি হয়ে চলে এসেছি। প্রায় রাত 9টা বাজে, তাই এখন থেকেই অভিষেকের থালা রেডি করা শুরু হয়ে গেছে। এটা হলো চূর্ণ স্নানের প্লেট, তার সাথে ফলদ্বয়ক স্নান, উষ্ণদ্বয়ক স্নান সব কিছু রেডি হচ্ছে আস্তে আস্তে। সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। কুড্ডুবাবুও রেডি ধুতি পরে, আর তার সাথে আরেকজন আসবেন, এই দেখো গোবসনা। তোমরা যারা আমার ভিডিও অনেক দিন থেকে দেখছো তারা জানো গোবসনা কে, আর নতুন করে বললাম না। দেখো এবার অভিষেক শুরু হচ্ছে, প্রায় 11:30 বাজে রাত্রে। গুরু পূজার মাধ্যমে গুরুর আশীর্বাদ নিয়ে আমরা অভিষেক সম্পন্ন করব। গুরু কৃপা বিনা কৃষ্ণ লাভের বৃথা চেষ্টা করা উচিত না, তাই আমরা প্রথমে গুরু পূজার মাধ্যমে এই অভিষেক কাজ সম্পন্ন করব। এখন গুরুদেব ভগবানকে আমি সুন্দর করে জয়ফুলের একটা মালা পরিয়ে দিলাম এবং পুষ্প দিয়ে ওনাকে সাজিয়ে দিলাম। এরপর ওনাকে প্রণাম করে ওনার আশীর্বাদ নিয়ে আমরা শুরু করব অভিষেক। তো প্রথমেই দেখো বন্ধুরা, তোমরা যারা অভিষেক পদ্ধতির ভিডিও দেখেছো তারা জানো এটা হলো প্রথম স্টেপ, শুদ্ধদ্বয়ক স্নান। শুদ্ধ জলের মধ্যে তুলসী পত্র, ফুল, গোলাপ জল এবং অগরু দিয়ে আমরা গোপাল সোনাকে অভিষেক আরম্ভ করি, আর এই স্টেপের নাম শুদ্ধদ্বয়ক স্নান। বৈষ্ণবরা সাধারণত বাড়িতে পুরোহিত ডেকে কোনো রকম জন্মাষ্টমী পূজা করান না, ওনারা নিজেরাই ভগবানের সেবা অর্চনা করতে পছন্দ করেন। দেখো বন্ধুরা, এখানে চলছে দ্বিতীয় স্টেপ, অর্থাৎ পঞ্চামৃত স্নান, যেটা আমরা যে কোনো বিশেষ দিনে গোপাল সোনাদেরকে করিয়ে থাকি। দুধ, দই, ঘি, মধু এবং শর্করা সহযোগে ভগবানের অভিষেক, সেটাকে আমরা পঞ্চামৃত অভিষেক বলে থাকি, এবং সেখানে পঞ্চামৃত অভিষেক দ্বিতীয় স্টেপে করা হয়ে থাকে, মহা অভিষেকের দ্বিতীয় স্টেপ। এখানে দেখো এখন গোপাল সোনাকে ঘি দিয়ে অভিষেক করানো হচ্ছে এবং তারপর মধু এবং শর্করা দিয়ে অভিষেক করানো হবে। বন্ধুরা, আমরা কিন্তু কর্মের মাধ্যমে বিভিন্ন বর্ণের অন্তর্গত, যেটা আমাদের শাস্ত্র বলে থাকে, সেই চারটি বর্ণ হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তার মধ্যে ব্রাহ্মণদের আচরণ হওয়া উচিত ভগবানের সেবা অর্চনা, পূজা এবং শাস্ত্র সম্মত জ্ঞান বিতরণ করা। কিন্তু বন্ধুরা, আজকের দিনে তোমার চারপাশের যে পুরোহিতদের তোমরা দেখতে পাও, যারা জন্মসূত্রে ব্রাহ্মণ পদ পেয়েছেন, ওনারা কিন্তু ব্রাহ্মণ আচরণ খুব একটা করেন না। তোমাদের যদি পরিচিত এমন কেউ থাকে যে যিনি জন্ম এবং কর্ম দুইয়ের মধ্যে দিয়েই ব্রাহ্মণের আচরণ পালন করেন, ওনাকে দিয়ে বাড়ির যে কোনো পুজো অর্চনা করানোর চেষ্টা করবে, আর তা না হলে নিজেই সেটা করার চেষ্টা করো। অথবা যে কোনো বৈষ্ণবকে দিয়েও তোমরা বাড়ির এই সকল পূজা অর্চনা করাতে পারো, সেটাই বেশি শাস্ত্রসম্মত। দেখো বন্ধুরা, এখানে সকলে বাড়িতে যারা যারা নির্জলা উপবাস রেখেছিলেন তারা সকলে গোপাল সোনার অভিষেক করাচ্ছেন। তারপর আমরা ধীরে ধীরে ফলদ্বয়ক স্নান এবং চূর্ণ স্নানের দিকে এগোব। এখানে আমাদের বাড়ির এক ছোট্ট সদস্য, সেও গোপাল সোনার অভিষেক করানোর জন্য এসেছে। এই দেখো ছোট্ট পুচু বেবি, সেও গোপাল সোনার অভিষেক করাচ্ছে। বাড়ির সকলের অভিষেক প্রায় সম্পন্ন, এবার আমরা ফলদ্বয়ক স্নানের দিকে এগোব। দেখো বন্ধুরা, এখানে গোপাল সোনাদের একটা ছোট্ট ছোট্ট ড্রাই ফ্রুটসের মালা পরিয়ে দিয়েছি এবং এখন যে স্টেপটি পূরণ হচ্ছে সেটা হলো উষ্ণদ্বয়ক স্নান।
এরপর শুরু হলো ফলদ্রুপ স্নান। বিভিন্ন রকম ফলের রস দিয়ে গোপাল সোনার অভিষেক সম্পন্ন হচ্ছে। বন্ধুরা, গোপাল সোনা কিন্তু এই সমস্ত ফ্রুট জুস, দুধ, দই, ঘি, মধু এই সব কিছু দিয়ে স্নান করতে ভালো কেন বাসে জানো? কারণ এগুলো যখন স্নানের মাধ্যমে গোপাল সোনার মুখের পাশ দিয়ে যায়, তখন গোপাল সোনার এগুলোর স্বাদ খুব ভালো লাগে। তার জন্যই কিন্তু এই স্পেশাল স্নান করানো হয় গোপাল সোনাদের। তো দেখো বন্ধুরা, গোপাল সোনাদের হাসি কি মিষ্টি মিষ্টি লাগছে, একদম ছোট্ট পুচু বেবি খুশি হয়েছে জানো। দেখো বন্ধুরা, এই সময় পালন হবে চূর্ণ স্নান। এই চূর্ণ স্নানের জন্য আমরা এখানে গোপাল সোনাকে কিছু পুষ্প নিবেদন করেছি, তার সাথে দিয়েছি তুলসী পত্র, দুটো ফুলের মুকুট পরিয়েছি এবং এখানে হলুদ দিয়ে গোপাল সোনার অভিষেক হচ্ছে। এই স্টেপটাকে বলা হয় চূর্ণ স্নান। যারা তোমরা মধ্যরাতে মহা অভিষেকের ভিডিও দেখেছো তারা তোমরা জানো, আর যারা জানো না ভিডিও ডেসক্রিপশনে গিয়ে সেটা শিখে নিতে পারো। দেখো বন্ধুরা, এই পর্যায়ে ভগবানের কর্পূর আরতি করানো হয়। সমবেত ভক্তবৃন্দরা সেখানে কীর্তন অনুষ্ঠান করছেন এবং সুন্দর করে গোপাল সোনার অভিষেক সম্পন্ন হচ্ছে। এ এক অতি মনোরম দৃশ্য বন্ধুরা, যারা সামনে থেকে উপভোগ করতে পারেন তারা তো খুবই সৌভাগ্য অধিকারী, কিন্তু যারা পারেন না তারা ভিডিওর মাধ্যমে অবশ্যই সেই স্বাদ আস্বাদন করবেন। এই পর্যায়ে সহস্র ধারার মাধ্যমে গোপাল সোনার অভিষেকের আরও একটি স্টেপ সম্পন্ন করা হচ্ছে। এর পরের স্টেপ হলো পুষ্প অভিষেক। এখানে তিন রকম, পাঁচ রকম বা সাত রকম পুষ্পের মাধ্যমে ভগবানের অভিষেক সম্পন্ন করা হয়। এখানে আমি দু রকম গাঁদা, হলুদ এবং লাল দু রকম গাঁদা নিয়েছি, তার সাথে একটু সাদা ফুল নিয়েছিলাম রজনীগন্ধা, এবং তৃতীয় ফুলটি ছিল গোলাপ, সেটা দিয়েই ভগবানের অভিষেক করানোর চেষ্টা করেছি বন্ধুরা। এরপর পলিশিংয়ের পার্ট আর আমি রেকর্ড করিনি, তোমরা সেটা সকলেই জানো তাই আমি আর দেখালাম না। এখন গোপাল সোনারা একদম রাজ বেশ ধারণ করে চলে এসেছে দোলনায়। এখন গোপাল সোনাদের আরতি এবং ভোগ নিবেদন হবে। দেখো বন্ধুরা, আরতি শুরুও হয়ে গেছে। এই পর্যায় সম্পন্ন যখন হচ্ছে সেই সময় বাইরে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড জোরে বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে। আমাদের মনের মধ্যে চিন্তা যে কি হবে, পরের দিন অনুষ্ঠান কিভাবে সম্পন্ন হবে, সেই সব নিয়ে আমরা মনের মধ্যে এক চিন্তা, ভগবানের কাছে প্রার্থনা করছি ভগবান যেন সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হয় এবং সেই আশা রেখে ভগবানের সেবা অর্চনা সম্পন্ন করছি আমরা সকলে মিলে। আরতির পর এই পর্যায়ে আমি গুরুদেব কাছে আরতি জানাচ্ছি যেন উনি ভগবানকে ভোগ নিবেদন করেন আর ভগবান যেন আমার দেয়া এই সামান্য ভোগ গ্রহণ করেন। এরপর ভগবান তো সকলের সামনে গ্রহণ করেন না ভোগ, তাই একটু পর্দা করে দেওয়া হয়েছিল। কিছু সময় পর বাড়ির সকলে গোপাল সোনাদের দোলা দিচ্ছে এবং এখানে দেখো তোমরা প্রসাদ দর্শন করো। প্রসাদের মধ্যে বেশি কিছু আয়োজন তো আমরা করতে পারিনি, তাও যতটা যা ভক্তরা সকলে মিলে আয়োজন করেছিলেন সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি বন্ধুরা। এরপর গোপাল সোনার পোশাক হালকা করে দিয়ে আমরা নিজেরা একটু প্রসাদ পেয়ে ঘুমাতে যাব, কারণ পরের দিন আবার আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে। চলো পরের দিন দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, গেট সাজানো হয়ে গেছে। পরের দিন সকাল, এই দিন ছিল নবান্ন অভিযান। মনের মধ্যে খুব ভয় লাগছিল, নিমন্ত্রিতরা কেউ আসতে পারবেন না, সেই নিয়ে বৈষ্ণবেরা কেউ আসতে পারবেন না। কিন্তু বন্ধুরা, গুরু কৃপা বৈষ্ণব কৃপাদের আমি এতই ধন্য যে সকলেই প্রায় এসেছিলেন। কিছুজন আসতে অবশ্যই পারেননি, কিন্তু
বেশিরভাগ সকলেই এসেছিলেন, আমি খুব খুশি হয়েছিলাম। দেখো এখানে তোমাদের কুড্ডু বাবু রেডি হয়ে বসে পড়েছে, আর খুব সুন্দর করে অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। এখানে আমার শিক্ষাগুরু প্রভুজি প্রবচন দিচ্ছিলেন, খুব সুন্দর প্রবচন, সকলে মুগ্ধ হয়ে শুনছিলেন, এত সুন্দর প্রবচন। মানে কি আমার কি রূপ সেনাপতি পদ কৃষ্ণের কত কাছে লোক, একদম নিজেই লোক, পর আমরা রূপাদে নিজেই লোক, তো আমরা কৃষ্ণের কত কাছে আছি। শুধু প্রবচন শেষ হওয়ার পরেই ভোগ নিবেদন হয়, এবং এখানে খুবই সামান্য আয়োজন ছিল আমাদের তরফ থেকে। একটা কেক আমার ছোট কাকিমা এই বানিয়ে দিয়েছিল কুড্ডুবাবুকে, ওটা কুড্ডুবাবুর গিফট জন্মদিনে। প্রতি বছরই কাকিমা এই আয়োজন করে দেয়। আর সুন্দর করে দেখো, এখানে আমরা সকলে নৃত্য করছি একসাথে। এখানে কীর্তনের পরে আমাদের একটি নৃত্যানুষ্ঠান ছিল, সেটা দেখো তোমরা। কৃষ্ণ কৃষ্ণ হি
যেহেতু ওই একই দিনে আচার্য শ্রীলা প্রভুপাদজির অ্যাপিয়ারেন্স ডে ছিল, তাই ওনার উদ্দেশ্যে আমাদের এই নৃত্য পরিবেশন ছিল। সারা দিন খাটাখাটনি টেনশনের পর একটাও ফটো তুলতে পারিনি, তাই একটু ভিডিও বানাচ্ছিলাম। বন্ধুরা, ভগবানের শাশ্বত বাণী গীতার মাধ্যমে আমরা জীবনের সকল সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারি। সমস্যা ছাড়া তো কারোর জীবন হতে পারে না, যে কোনো মানুষের জীবনেই সমস্যা রয়েছে। আমরা সেই গীতা পাঠের মাধ্যমে সেই সকল সমস্যা থেকে নিজেদের বার করে আনতে পারি। তো এই গীতা যদি তোমরা পড়তে চাও আমার সাথে এবং শিখতে চাও, তো তাহলে তোমরা একটা কাজ করো, এক সপ্তাহের মধ্যে একটা ভগবদ গীতা যথাযথ, দেখো স্ক্রিনে এখানে ফটোটা আমি দিয়েছি, যেটা আমাদের গুরু আচার্য শ্রীলা প্রভুপাদজির অনুবাদ করা সংস্কৃত থেকে বাংলায়। তো তোমরা সেটা বাংলাতেও সংগ্রহ করতে পারো, বা কারোর কারো বাংলা পড়তে সমস্যা হয় তারা ইংলিশেও সংগ্রহ করতে পারো। এটা অনলাইনে অ্যাভেলেবেল আছে, তাছাড়াও তোমরা নিকটবর্তী ইস্কন টেম্পল থেকে এই গীতা সংগ্রহ করতে পারো। এবং তারপর আমার যে দ্বিতীয় চ্যানেল আছে, এই যে দেখো কুড্ডু গোপাল ব্লগস, তো সেইখানে আমরা সকলে মিলে একসাথে গীতাপাঠ শুরু করব। তোমরা এই একটি বই সংগ্রহ করো এবং তার সাথে সকল সমস্যা থেকে ধীরে ধীরে সকলে মুক্তি পাবো এবং আনন্দময় জীবন উপভোগ করে ভক্তির সাথে ভগবানের ভগবত ধামে গমন করার চেষ্টা করব। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। খুব তাড়াতাড়ি ফিরবো একসাথে সকলে গীতা পাঠের ক্লাসে। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। রাধে রাধে।